তাই সবাইকে শুধু কেস দিচ্ছে, সে টিচার হোক টিচারকে তুলে নিয়ে গাঁজার কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীদের কাজ না করলে একটু প্রতিবাদ করলেই কেস দিয়ে দিতে হচ্ছে। আমরা তো ফকালদের কেস খেয়েছি যেহেতু বিজেপি করি, আজ যারা টিএমসি বা সিপিএম এর নেতা ওই পার্টি ছেড়ে বিজেপি জয়েন করছেন, পরের দিন থেকে তাদের কেসের মালা পরানো হচ্ছে, সকালে পুলিশ বিকালে পুলিশ আছে না, এই প্রশ্ন হয়নি, প্রচার করতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি, এমনকি ভোট গোনার দিনও ছাপ্পা মারা হচ্ছে, এটা আমরা টিভিতে দেখেছি। তাই সাধারণ মানুষ যারা পঞ্চায়েতে ভোট দিতে পারলেন না, তাদের খালি আমাদের পার্টির লোক নয়, সিপিএম কংগ্রেস পার্টি তখনই করবে যখন গণতান্ত্রিক অধিকার থাকবে। আমি সিপিএম কংগ্রেসের লোকেদের বলতে চাই, বন্ধুগণ আপনি তখনই আপনার পার্টি বাঁচিয়ে রাখবেন যখন গণতান্ত্রিক পরিবেশ থাকবে। এখানে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় গণতন্ত্র বাঁচাবার জন্য লড়াই করছে। আমরা গণতন্ত্র বাঁচাবার যাত্রা শুরু করতে চেয়েছিলাম, দিদিমণি সেই যাত্রা শুরু করতে দেননি, আমাদের সভা করতে দিচ্ছেন না, মিছিল মিটিং সমিতি করতে দিচ্ছেন না, এক একটা মাঠ পাঁচ পাঁচ দিন বুক করে রেখেছেন, ওনারা মিটিং করবেন না, কারণ ওনাদের মিটিং এ লোক আসে না, যাতে বিজেপি মিটিং করতে না পারে তার জন্য সব জায়গায় আর বুক করা আছে মাঠ চার দিন পাঁচ দিন করে। আপনারা জানেন কুচবিহারেতে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, সেই মাঠটাও পাঁচ দিন বুক করা হয়ে গেছে, মমতা ব্যানার্জির সভা হবে কবে, পাঁচ দিন পরে আগে থেকে বুক করা হয়েছে, জানেন প্রধানমন্ত্রী সভা করা হবে, ডিএমকে বলে তারপরে প্রধানমন্ত্রী সভার আমরা পারমিশন পেয়েছি। এই পশ্চিমবঙ্গটা কি, এখানে প্রধানমন্ত্রীও আসতে পারবেন না, তিনি সভা করতে পারেন, তার হেলিকপ্টার নামবে না, এটা কি বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে? মমতা ব্যানার্জি খুব ভুল করছেন। পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, গণতন্ত্র যেন আমরা লড়াই করি, তাই দেখুন প্রথমবার যে ভোট হয়েছে কুচবিহারে আলিপুরে।